সম্প্রতি বাংলাদেশে ভারত বিরোধিতা এবং ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে সমগ্র বাংলাদেশে একটা বড় রকমের সাড়া ফেলে দিয়েছে। তবে এর পেছনে যে অন্তর্নিহিত কারণ সেটি লুকিয়ে রয়েছে সেটি জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। আজকের একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আসছি, সেটি হচ্ছে সম্প্রতি আপনারা বিভিন্ন গণমাধ্যমে এবং সংবাদ মাধ্যমে দেখে থাকবেন যে বাংলাদেশিরা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিচ্ছে। কিন্তু হঠাৎ করে ভারতীয় পণ্য বয়কটের ডাক কেন বাংলাদেশিরা দিতে শুরু করলো, তো এর পেছনে অনেকগুলি কারণ রয়েছে। সেই কারণগুলো আমরা এক এক করে বিশ্লেষণ করব আপনাদের সামনে। প্রথমত হচ্ছে, আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশের শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ তারা আবার পুনর্নির্বাচিত হয়েছেন এবং সরকারে এসেছে। যারা বাংলাদেশের বিরোধী পক্ষ তাদের মধ্যে বেশিরভাগটাই ভারত বিরোধী, তারা একটা স্লোগান দিতে চাইছে যে বাংলাদেশের এই যে সরকার এসেছে এই সরকারকে কার্যত ভারতীয় সরকার বা ভারতীয় গভর্নমেন্ট তারা বাংলাদেশের এই শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করেছে এবং ভারতের হাতের পুতুল সরকার হিসাবে তারা ওখানে বসিয়ে দিয়েছে। এইবার প্রশ্নটি হচ্ছে যে এই ইস্যু তুলে প্রাথমিকভাবে তারা ভারত বিরোধিতা না করতে পারলেও বর্তমানে তারা একটি পলিসি নিয়েছে যে ভারতীয় পণ্য তারা বয়কট করবে। কেন ভারতীয় পণ্য বয়কট করবে তার পেছনে তারা কারণ দেখাচ্ছে যে বাংলাদেশকে নতুন করে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে হবে, অর্থাৎ বাংলাদেশ সব কিছুতেই স্বাবলম্বী হবে, তো এই জন্যেই তারা ভারতীয় পণ্য বয়কট করতে চলেছে। কিন্তু প্রশ্নটা যদি এইখানেই শেষ হয়ে যেত তাহলে কিন্তু এত কথা থাকতো না। তারা কিন্তু একটা কথা বলছে যে যে পণ্য তারা ভারত থেকে কিনছে সেই পণ্য তারা কিন্তু চীন কিংবা বিশ্বের অন্যান্য দেশ থেকে কিনতে চলেছে। ফলে এখানে তাদের যে এই স্বয়ংসম্পূর্ণ বা স্বাবলম্বী হওয়ার যে প্রচেষ্টা সেটা কিন্তু একটি বিশাল পরিমাণে ধাক্কা খাচ্ছে। অতএব তাদের কি যে নীতি এবং নৈতিকতা এখানেই কিন্তু প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে ভারত বিরোধিতায় কেন তারা নামতে চলেছে বা কেনই বা ভারত বিরোধিতা করতে চলেছে? তার কারণ হচ্ছে বাংলাদেশের একটা বড় অংশ, বিশেষ করে র্যাডিক্যাল ইসলামিক যেসব গোষ্ঠীগুলো আছে তারা প্রথম থেকেই কিন্তু ভারত বিরোধী, কারণ তারা রাজাকার এবং তারা পাকিস্তানের মদতপুষ্ট। তারা কোনোদিনই চায়নি যে পাকিস্তান ভেঙে বাংলাদেশ নামক একটি দেশ তৈরি হোক। ফলে তারা যবে থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে তবে থেকেই তারা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে বাংলাদেশ আবার পাকিস্তানের সাথে জোড়া হোক এবং ভারত যাতে এর মধ্যে ইন্টারফেয়ার করতে না পারে এবং ভারত বিরোধিতায় তারা একটা লিপ্ত হয়েছে। এরবার এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে এই যে ফান্ডিং, যে ভারত বিরোধিতার যে একটা ফান্ডিং শুরু হয়েছে সেই ফান্ডিংয়ে একটা বড় রকম ফান্ড দিচ্ছে কিন্তু চায়না। কারণ চীন কখনোই চায় না বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক ঠিক রাখুক। তার কারণ, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ভারতের সাথে যদি সম্পর্ক ঠিক রাখে তবে আগামী দিনে এটা চীনের পক্ষে খুব বেদনাদায়ক হবে এবং চীনের মাথা ব্যথার কারণ হয়ে উঠবে। এই কারণেই তারা একটা বড়সড় ফান্ডিং করতে শুরু করেছে বাংলাদেশের যারা র্যাডিক্যাল ইসলামিক এবং যারা ভারত বিরোধিতা অর্থাৎ রাজাকার তাদেরকে তারা ফান্ডিং করতে শুরু করেছে। আপনারা জানেন যে চীন এবং পাকিস্তানের মধ্যে একটা ভালো রকম সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুধুমাত্র ভারত বিরোধিতার কেন্দ্র করে। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তানি আইএসআই জঙ্গি বা আইএসআই যারা যে সংগঠন তারাও কিন্তু এ বিষয়ে বড় রকমভাবে নেমে পড়েছে। তার কারণ, তারা জানে যে এই যে নতুন শেখ হাসিনা সরকার, এই শেখ হাসিনা সরকার কিন্তু পাকিস্তানের কোনো রকম অ্যাক্টিভিটিস বাংলাদেশের মধ্যে সে কিন্তু কিছুতেই মেনে নিতে পারবে না। আর এরা এই ইস্যুটাকে যাতে ঘোরানো যায় সেই জন্যেই তারা ভারত বিরোধিতার কাজে নেমেছে। তার কারণ, তারা ভালো রকম জানে যে ভারতীয় পণ্য বয়কট করার সাথে সাথে ভারত সরকার বাংলাদেশি সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশি সরকার এর বিরুদ্ধে যদি দমনপূরণ কোনো নীতি নেয় তবে সেক্ষেত্রে তাদের পক্ষে খুব সুবিধা হয়ে যাবে যে বাংলাদেশি যে গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বাধীন যে গভর্নমেন্ট সেটি ভারতের একটি পুতুল সরকারে পরিণত হয়েছে। এছাড়া সম্প্রতি ভারতের যে রাম মন্দির নির্মাণ, অর্থাৎ রাম মন্দিরের যে দীর্ঘ এতদিনের ইতিহাস, নতুন করে রাম মন্দির তৈরি হয়েছে, এটাও বাংলাদেশিরা বাংলাদেশের বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন রকম সরকারি চ্যানেলে দেখা যায় যে বাংলাদেশি যারা মৌলবি তারা এটাকে কিছুতেই মেনে নিতে পারছে না। ফলে তারা এই জিনিসটাকে মোড় ঘোরানোর জন্য তারা ভারত বিরোধিতা
বলা যায় এক প্রকার হিন্দু বিরোধিতায় নেমেছে এবং এক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করছে চায়না। আপনারা সম্প্রতি দেখেছেন যে ভারত বিরোধিতার ক্ষেত্রে মালদ্বীপ কিন্তু চীনের পক্ষ নিয়েছে, কারণ বর্তমানে যে মালদ্বীপের সরকার তারা কিন্তু চীনের সাথে হাত মিলিয়ে কাজ করছে। কিন্তু তারা ভুল করছে যে বিগত বছরগুলোতে যারা যারা চীনের থেকে লোন নিয়েছে বা চীনের মদত পুষ্ট হয়ে যারা চীন যেসব দেশে ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে বিনিয়োগ করেছে তাদের হাল কিন্তু কার্যত এখন তারা দেউলিয়া সরকারে পরিণত হয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশকেও কি আগামী দিনে এই দেউলিয়া সরকার পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়েছে চীন? সেক্ষেত্রে পুরোপুরি বাংলাদেশকে ট্র্যাপে ফেলে পুরোপুরি বাংলাদেশ দখল করার একটা চক্রান্ত শুরু করে দিয়েছে চীন, এবং এক্ষেত্রে তাদের সাহায্য করছে বাংলাদেশের যারা মৌলবাদী গোষ্ঠী, বিশেষ করে যারা ইসলামী ধর্ম প্রচার করছে এবং ভারত বিরোধিতার কাজে তারা লিপ্ত, এবং তাদেরকে ব্যাপকভাবে ফান্ডিং করে যাচ্ছে পাকিস্তানের ISI। কারণ পাকিস্তান ভালো রকম জানে যে আমাদের দেশ তো শেষ হয়েছেই, সেক্ষেত্রে বাংলাদেশকেও আমরা শেষ করে দেব, যেহেতু বাংলাদেশ ভারতের হাত ধরে স্বাধীনতা লাভ করেছে এবং একটি নতুন বাংলাদেশ গঠন হয়েছে, যে বাংলাদেশ কিনা বর্তমানে পাকিস্তানের থেকে বহুলাংশে আর্থিকভাবে কিন্তু উন্নত। তো আজকের আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী দিনে এই ভিডিওর আবার একটি পর্ব আসবে। তো এই ভিডিওটি এতদূর দেখার বা এতক্ষণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।